टाच ऑडियो वीडियो प्रोडक्शंस निवेदित यात्रा भित्तिक अनुष्ठान यात्रा कथा। প্রাচীন লোক সংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো উপেন রানীর কথা। যে সময় যাত্রায় পুরুষ অভিনেতারা নারী সেজে অভিনয় করতেন, সেই সময় যে কজন পুরুষ অভিনেতা নারী সেজে অভিনয় করতেন তার মধ্যে উপেন রানীও একজন বিখ্যাত অভিনেতা বা অভিনেত্রী। যাত্রা ইতিহাসে ইনি সেই উপেন রানী। জাহ্নবী পালায় তরলা পতিতা চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা পান। যাত্রা থেকে পুরুষ রানীদের বিসর্জন দেওয়া হচ্ছে শুনেই উপেনবাবু ক্যালকাটা অপেরায় ম্যানেজার হিসেবে যোগদান করেন 1968 সালের আগে। তখন তার 76 বছর বয়স। 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত নলুয়াহাট গ্রামে তার জন্ম। 14 বছর বয়সে প্রথম যোগদান গণেশ অপেরায়। এই দলে সখীর ব্যাচে তিনি নাচতেন, গাইতেন। প্রথম অভিনয় করেন ভোলানাথ কাব্যশাস্ত্রীর কাল চক্রপালায়। তখন তার মাইনে মাত্র 5 টাকা, তার সাথে পেতেন একবেলা খাওয়া, আর রাতে খাওয়ার জন্য তার বরাদ্দ ছিল 7 পয়সা। বৃন্দাবলী পালায় বলিরাজের কন্যা রাজকুমারী পুষ্পচরিত্রে অভিনয় করে খ্যাতি পান। এরপর আদিসুর পালায় আদিসুরের কন্যা লক্ষ্মী, নরকাসুর পালায় নরকের স্ত্রী স্বর্গ, কৈকেয়ী পালায় কৈকেয়ী, জগদ্ধাত্রী পালায় প্রতিমা ইত্যাদি চরিত্রে উপেন রানীর অভিনয় স্মরণীয় হয়। গণেশ অপেরার পর বীণাপাণি অপেরা, ভাণ্ডারি অপেরা, আর্য অপেরা, কমল অপেরা এবং আরও বহু দলে অভিনয় করে উপেন রানী মানুষের মনের খোরাক পৌঁছে দিয়েও শেষ জীবনে কিন্তু তিনি প্রায় অনাহারেই মারা যান ক্যালকাটা অপেরার গদিঘরে ম্যানেজার হিসেবে কাজ করতে। ধন্যবাদ। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন পুরনো যাত্রা দেখতে, শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখুন। নমস্কার।